ফেসবুকে আসা যায় না সুয়ারের বাচ্চারা। তোরা জানো যে আইনত দণ্ডনীয় এগুলা জানো? একটা স্বাধীন দেশে অন্য দেশের পতাকা উত্তোলন মানে কি জানো? দেশদ্রোহিতা। তোরা হয়েছে বড় রাজা কা সুয়ারের বাচ্চারা, যারা আর্জেন্টিনা ব্রাজিল শোধাও আর জার্মান শোধাও আর বাংলাদেশে পতাকা উত্তোলন তোগো বিরাসায় করা উচিত আগে, তোগো বিরাসায় করা উচিত আগে। বাংলাদেশের যদি আইন খুঁজতে দেখ তাহলে দেখ যায় যে একটা স্বাধীন দেশে কিভাবে অন্য দেশের পতাকা উত্তোলন করে। বাংলাদেশের পুলিশ কোথায় আছে? পতাকা যার যার ছাদের উপরে উঠতেছে ধরে না কেন? দেশের দেশের পতাকা অবমাননা করে বিদেশি বিদেশি পতাকা উত্তোলন করে কুকুরের জাত। আর আমি বিয়াদ্দ হয়ে যাই, আমি বাংলা বাইরে ভালোবাসি, বিদেশে থাকতেও যেগুলো আমার লাগে এগুলা তবু লাগে না। তার কারণ তোরা বাংলাদেশে খাও ইয়া বাখর গাঞ্জাখর গুলা, তখন না আছে কোনো চিন্তা, না আছে ভবিষ্যৎ চেতনা। সুয়ার কা বাচ্চারা খালি পার্কে যাওয়ার হন্টে পো, ফেসবুকে আসা জানে মাদারসদের বাচ্চাদের জন্য আর কি আন্ডারওয়্যার বেরাশিয়ার, আন্ডারওয়্যার বেরাশিয়ার। আর মা বাপের হেড আর ফেসবুকে সব জায়গায় ছাড়াই দিছে কুকুরের বাচ্চারা। বাংলাদেশের পুলিশ ভাইদের বলতে আসি বেড়াই, রোজা তো বোরে শাড়ি কিনে দেওয়া লাগবে, গিফট কিনে দেওয়া লাগবে। যার যার ছাদে তোরা এই পতাকা দেখতে আস দর ধরিয়ে হান্দাই দে যে এটা আইনত দণ্ডনীয়, একটা স্বাধীন দেশে অন্য দেশের পতাকা উত্তোলন করা যায় না। ধর ওকে ধরিয়ে বৌরে শাড়ি কিনে দেয়, ঘুষ ঘুষ ছাড়া ছাড়বি না, এক আলাদা একটা কম্পা পঞ্চাশ হাজার করে ঘুষ লবি, নাহলে এই কুকুরের জাত কোনোদিন ভালো হবে না। এই কুকুরের জাত কোনোদিন ভালো হবে না। রোজা রাখ তোকে বাস দিতে আইতে বাধ্য হচ্ছি, তোদের অবস্থা দেখা আর্জেন্টিনা ব্রাজিল তোকে সেনে তোকে দেশ কোথায় মানসিটি তো খুঁজে পায় না এরা। হ্যাঁ আজ রোজার মাস গরিব দুঃখী কত আছে আশেপাশে, কত ভাই বোন আছে না খাইয়া রোজা রাখতে আছে, রাস্তার পাশে কত পথ শিশু আছে তাদের দুই বেলা খাওয়াইবে তা না আর্জেন্টিনা ব্রাজিল সোদায় প্যারে নাই বা থই নি সোদাচ্ছে। মুখ কইলে উচিত কথাই কই আর তোমাকে লাগি যায়, তার কারণ অতি সত্য কথা তো সহ্য হইবে না তোমাকে প্যাডে, ফরমালিন খাইতে খাইতে সত্য কথা শুনলে তো তোমাকে প্যাড ব্যথা হইয়া যায়। স্টপ ইউজিং সেলাং, জুতো দিয়া পিডান লাগে। স্বাধীন বাংলা মায়ের বুকে অন্য দেশে পতাকা উঠায় হ্যাগো আবার কিভাবে সম্মান দিয়ে কথা কম, জুতো দিয়া বাইরামো সুয়ারের বাচ্চা গো, জুতা কই খারা, জুতো দিয়া পিডামো কুকুরের বাচ্চারা। তোরা স্বাধীন বাংলা মায়ের বুকে অন্য দেশের পতাকা তোরা উত্তোলন করো সুয়ারের বাচ্চারা। সাপোর্ট করবি মনে মনে, বাংলা বাইরে অপমান করে কোন বালের সাপোর্ট? বাংলাদেশের কয়টা পতাক উত্তোলন করছে তোকে ছাদের উপরে? তোকে ছাদের উপরে ঠাড়া পড়ে না কা সুয়ারের বাচ্চারা। বাংলা মায়ের ভালোবাসা না, বাংলা মায়ের মাটিতে অন্য দেশের পতাকা উত্তোলন করো। বাংলাদেশের পুলিশ বাইরে বলতে আসি তোরা তো পয়সাই খোঁজো, তোরা খালি ফুডা খোঁজো, কিভাবে পয়সাই করবি? ফুডা আসার শিখাই দিল, এইটা ইন্টারন্যাশনাল একটা আইন, দণ্ডনীয় অপরাধ। একটা স্বাধীন দেশে অন্য দেশের পতাকা উত্তোলন করা যায় না সরকারি অনুমতি ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া। যদি ওই দেশের কোনো মিনিস্টার আসে, কোনো দূত আসে ভিজিট করতে, তখন তার সাথে একটা পতাকা উত্তোলন করতে পারে, এছাড়া না। সরকারি অনুমতি ছাড়া পতাকা উত্তোলন করা যায় না। এই অপরাধ হয়েছে দণ্ডনীয়। এজন্য পুলিশ ভাইদেরকে বলতে আসে বাংলাদেশের যেই সব ছাদে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি যেই দেশের পতাকা ধর হালাগো দরিয়া ঢোকা, দরিয়া ঢুকা 50,000 টাকা হইলে আর্জেন্টিনা ব্রাজিল হগার মধ্যে ঢুকাই দিয়ে হেরপার ছাড়বি, ঢুকাই দিয়ে হেরপার ছাড়বি। কুকুরের জাত আইন কানুন কিছু জানে না, বাংলা মায়ের বুকে অন্য দেশের পতাকা উড়ায়। বাংলা মায়ের যদি ভালোবাসতিস একটু হইলে কলিজাটা কাটতে চাইতো যে আমার বাংলা মায়ের পতাকা রেখে আমি অন্য দেশের পতাকা কিভাবে উত্তোলন করি। মেসি কি তোকে বাপ লাগে? ওই ব্রাজিল কে তোকে মার ভাতাল লাগে? সালার পর সালারা সুয়ার কা বাচ্চারা। তোকে বাংলাদেশ কোথায়, ফুটবল টিম বাংলাদেশ কোথায়? 53 নাম্বারে পড়ে রয়েছে ওয়ার্ল্ডের মাঝে, 73 নাম্বার। নিজেরা ঠেললে ঠেললে ওটা ওইটা ওটা দেখ মানে কত পারো। যখন বাংলাদেশ ক্রিকেট খেলা হয় কই দেখলাম না তো একটা টাইগারের লোগো উত্তোলন করতে ছাদের উপরে? দেখছি দেখি নাই ফহরের বাচ্চারা প্যাডে নাই বা আর্জেন্টিনা ব্রাজিল লইয়া বাস মারামারি করো ঘরের ভিতরে।
আর্জেন্টিনা কারা জানো, ব্রাজিল কারা জানো, সবগুলা ইহুদি নাসারা, সবগুলা ইহুদি নাসারা। বাংলাদেশে গেলে তোরা ব্রাজিল যাই দেয় পাশার উপরে লাগতে দেবে, যাও বদলা বাঁচতে, তোকে তোকে কি সম্মান করে? আর দুনিয়ার ভিতরে সবচেয়ে মাদক মাদক ব্যবসায়ী হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে কি যেন রাশিয়া, কলম্বিয়া, আর হয়েছে মেক্সিকো। এই চারটে দেশ পৃথিবীর ভিতরে মাদক মাদকের মাদকের রাজ্য, পৃথিবীর ভিতরে মাদকের রাজ্য। সেই দেশের মানুষে জুয়া খেলার জন্য ফুটবল খেলে, আর এই শালার পর শালারা বাংলাদেশে কতগুলো মুসলমান আবাল সোদা বলত, আমি কই তোকে পাড়া পাড়ার ঘরের পাড়া, এই বলতগুলা মাদার ফাক্কার, ওর আর্জেন্টিনা ব্রাজিল সোদা একটা মুসলমান জাতি হইয়া শুয়ারের বাচ্চারা, আমি তোদের এইরমই বাস দেব। এবং এগুলা সব সত্য, একটাও আসাদ উল্টাপাল্টা কথা কইলে যেগুলা সব সত্য। মেসি তোকে বাপ লাগে শালার পর শালারা? হ্যাঁ, কুকুরের বাচ্চাদের জন্য ফেসবুকে আসা যায় না, টাইম লাইনে গেলে খালি দেখে আর্জেন্টিনা ব্রাজিল, ওর মার বাপ ওর বইনের ভাতার, ওর মার ভাতার ওর বইনের ভাতার, ওর মার ভাতার শালার পর শালারা, অশিক্ষিত জাত। বাংলাদেশের পুলিশ ভাইদের বলতেছে শালাগো আগে কোরস ফায়ার দেয়, এরা হয়েছে বড় রাজাকার। তার কারণ স্বাধীন বাংলার মাটিতে অন্য দেশের পতাকা উত্তোলন করা যায় না, একটা স্বাধীন দেশে অন্য দেশে পতাকা উত্তোলন আইনত দণ্ডনীয়, আইনত দণ্ডনীয়। পুলিশ ভাইদের বলতে আসি যাদের সাথে পতাকা দেখতে আছে প্রত্যেক সালারে ধরিয়ে ধরিয়া বাস দেয়, তার কারণে সামনে এই দায়িত্বে আছে তোকে কিন্তু শাড়ি কেনা লাগবে তোকে বোর জন্য, বাঁচতে হালাকে বাঁচতে হান্দাই দে, এই এই জানোয়ার গুলা হান্দাই দে, এগুলা বাংলা মায়ের রাজাকার, বড় রাজাকার এগুলা, এগুলারে হান্দাই দে। মেসি নাইমার ওদের বাপ হয় শালার পর শালারা, ফেসবুকে আসা যায় না, কুকুরের জাত, প্যাডে নাই ভাত, রোজা রাহে না, রোজা রাহে না, মুসলমান হইলে তো এগুলা কোনোদিন করতো না, বাংলা মায়েরা কেউ ভালোবাসে না, বাংলাদেশে পতাকা, বাংলাদেশে পতাকা উত্তোলন করে না। যখন যখন কি যেন কয় বাংলাদেশ টাইগারের খেলায় কোনো খানকের বোলারও তো দেখেন ছাদের উপরে টাইগারের পতাকা লাগাইছো, 17 মাইল 18 মাইল টাইগারের পতাকা বানাইয়ে কোনো খানকের বোলারে দেখি না যে এলাকার ভিতরে ঘুরছো শুয়ারের বাচ্চারা। তোরা মোটর বাইক সোদাও আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার সোদাও শালার পর শালারা, মোটর বাইক কালার করো, তোকে গার্লফ্রেন্ডের অনেকে কালার করিয়ে দাও, সব দাও। হ্যাঁ, আর্জেন্টিনা সব দিয়ে রাও, যে এটা আর্জেন্টিনার গার্লফ্রেন্ড, এটা ব্রাজিলের গার্লফ্রেন্ড, শালার পর শালারা, অবাঙ্গাল। কুকুরের জাত, তোরা গালি দিয়ে মরে কি করবে? মুই সঠিক পথে তোকে বাস দিতে আসি, আর তোরা যদি মরে গালি দাও এটা অবৈধ পথে তোরা গালি দিতে আস, তোরা বাংলা মায়ের ভালোবাসো না, শুয়ারের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা, আর্জেন্টিনা ব্রাজিল সোদাও, ঘরে নাই চাল, ঘরে নাই ডাইল, ইন্ডিয়া গেছে আমাদের প্রধানমন্ত্রী চাল ডাইল আনতে, আর এখানে বই আর আর্জেন্টিনা সোদায় ব্রাজিল সোদায়, হালার বো হালারা, কুলাঙ্গার জাত। তোগো পাইলে সত্যি কথা, মুই যদি ক্ষমতায় যাই বাংলাদেশে কোনো সময় যদি যাই তোগো মুই বাস দিমু, যেই হালার সাথে আর্জেন্টিনা ব্রাজিল দেখমু, এ হালা বাক্কার বাস দিয়ে আর্জেন্টিনা পাঠাই দিমু আর ব্রাজিল পাঠাই দিমু, কুকুরের জাত কুকুর। বাংলা মায়ের পতাকা কোনো শালার পশালায় উত্তোলন করে না শুয়ারের বাচ্চারা, বাংলা মায়ের ভালোবাসে না, গাঞ্জা রিয়া বা খাই হ্যাঁ সব বিদেশি, বাংলাদেশে সেটটাও নাই শালারা। ওকে বাসের উপরে রাখবো, বাস কত প্রকার কি কি জানো, আসার সব প্রকার দিতে জানে, জারস গুলা তোকে মান সম্মান আছে। তোরা যদি বাংলাদেশকে ভালোবাসতে সুগার কা বাচ্চারা, তাহলে কোনোদিন অন্য দেশের পতাকা বাংলাদেশের বাংলাদেশের ছাদে তোরা উড়াইতি না, অন্য দেশের পতাকা, কুকুরের জাত। আর এগুলো আইনত দণ্ড নয়, বাংলাদেশের পুলিশ ভাইদের বলতে আছি, বাংলাদেশের আইন ব্যবস্থাকারী সবাইকে বলতে আছি, এগুলো হচ্ছে বড় রাজাকার, যে বাংলা মায়ের বুকে অন্য দেশের পতাকা উত্তোলন করে আগে আগে ক্রস ফায়ার দেয়, অগ ক্রস ফায়ার দেওয়ার পরে হের পরে ধর, যারা মাদকের ব্যবসা করে হ্যাগো ধর।